স্থান বান হয়ে পড়িল সাতটা পরিয়াল। যা দেউতা নাইকিয়া হল, যা মা নাইকিয়া হল, ওই পিনে খুয়াই আসলে। এতিয়া গাঁওয়ে গাঁওয়ে উঠিছে কান্দনের রোল। প্রখর রোদত দিনের দিন শাক পাচলি বিক্রি করে নিশালৈ ঘর সোমার সৌভাগ্যকন্ন হল সাতগী দুর্ভোগিয়া লোকর। কোনোবা যদি ঘাট মাউরা আর পিতৃহারা হল, আন কোনোয়ে অকালতে হেরালে মাতৃক। এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত নিমিষতে হেরাই গল পরিয়ালকেইটার সাতগী উপার্জনক্ষম ব্যক্তি। এখন টাটা এসি আর এখন টাটা ট্রাকর মাজত মুখামুখি সংঘর্ষ হয়েছে। ট্রাকখনের চালকজন হুড়ামত্র অবস্থা, সম্পূর্ণ হুড়ামত্র অবস্থা দেখা পাওয়া গেছে। ট্রাকখন গৈ অলপ আগত রয়েছে, সেইখানক আমার দুজনমান লড়াই রখাই মেলি তাক সুদপোষ করেছে। আর সুদপোষ করতে ময়ও সুদপোষ করেছো, দেখিছো তেও মানে প্রায় মানে কথাবিলা কব পৰা অবস্থা নাই। এই মাদক দ্রব্য সেবন করে চলাসকল ব্যবস্থা কেতিয়া লব? আসলে ডিয়াক গেটখন থাকার পাছত ডিয়াক গেটেদি পার হয়ে আছে মহাদেপুর কথাটো মই প্রথমতে উল্লেখ করবিম। সেই মাদক দ্রব্য আসলে তাত যি সময় আসলে বার খুলিছে, এতিয়া তাত ধুম আসলে তেওঁলোকে মাদক দ্রব্য সেবন করে আহি এইফালে অসমৰ ফালে যে ঘটনাবিলাক ঘটায় তার দায়িত্ব কোনে লব? কালির পরাতো রখি আছো, 8টা বজাৰ পৰা ৰখি আছোঁ, আকৌ আহি পিনি ইয়াত এনেকৈ ৰখি আছোঁ, তাতে ডেড বডি নিব কাৰণে এম্বুলেঞ্চতে থৈ দিছে। এবাৰ চাওঁ, এবাৰ হেৰি কৰোঁ, এনেকৈও বেয়া লাগে অলপ। যি কৰিবলগীয়া আছে ইয়াত পোষ্টমৰ্টম কৰিবলগীয়া আছে, আৰু কিবা সাহায্য কৰিবলগীয়া আছে যদি সোনকালে কৰি মেলি আমাক যাতে হেৰিটো ডেড মৃতদেহটো আমাক চমজাই দিয়ে। মঙ্গলবারেও ডুমডুমার বজারলৈ শাক পাচলি বিক্রির অরুণাচল সীমান্তবর্তী কাকপথার দিরাক বাথৈ আদি অতি ভিতরুয়া গাঁৱৰ পৰা আহিছিল লোকসকল। বজার সামরি এখন টাটা মেজিকেরে উভতিছিল ঘৰলৈ। কিন্তু দিরাক চারিআলির বরদিরাকত অরুণাচলৰ দিশৰ পৰা অহা ঘাতক রূপী এখন তীব্রবেগী ট্রাকে নিমিষতে কাঢ়ি লৈ গল সাধারণভাবে জীবন নির্বাহ করা সাতগৰাকী দুর্ভোগীয়া লোকৰ জীবন। সাতজন করে নিরীহ আমার কৃষিজীবী লোকের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক। ইয়াত ভাষাৰে বুজাব নোৱাৰি। আৰু বাকি যিসকল অসম মেডিকেল কলেজত ডিব্ৰুগড়ত চিকিৎসা করে আছে তেখেতসকলৰ কাৰণেও যাতে উন্নত চিকিৎসা হয় আমি ডক্টৰৰ কথা পাতিছোঁ, আৰু যাতে আমাৰ সম্পূৰ্ণ সরকারি খরচত হয় এই কথাখিনি আমি পাতিছোঁ। এতিয়া চৰকাৰে জনাইছোঁ, এটা আমার মায়ে কই পিনি খুয়াই আসলে বাজার পর আহি পিনি আহি তাহলে কি ঘটনা হল, বারে বারে ফোন করে আসো, আমি ফোন তো রিসিভ করে তারপর বা কাটি পিনি মারি দিল। এই ভয়াবহ দুর্ঘটনাটো থিতাতে প্রাণ হেরুয়াই বিনীতা বৰুৱা, রীণা গগৈ, মিহিধর নেওক, পবেন মরাণ, কুলাই মেচ, পল্লবী দহতিয়া রাভা আর যাদব তাঁতিয়ে। সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে আন 12 জন লোক। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।